আমি একজন পেশেন্ট, আমার নাম সোনালি ব্যানার্জি। আমি একটা অ্যাক্সিডেন্টে আমি একটা পেন নিয়ে ভর্তি হয়েছিলাম। তো সেখান থেকে ডাক্তারবাবুরা আমাকে ঐকান্তিক প্রচেষ্টায় আমাকে সুস্থ করে তোলেন এবং ওনাদের বিপুল সহযোগিতায় আজ আমি সুস্থ হতে পেরেছি। আমি ডক্টর সুজিত সরকার, কনসালটেন্ট জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, যশোর রোড, কলকাতায় আমি অ্যাটাচ আছি। 12 দিন আগে সোনালি ব্যানার্জি বলে আমাদের এক পেশেন্ট এমার্জেন্সিতে রিপোর্ট করেন, উনি পুলিশ কর্মী ছিলেন। তার 7 দিন আগে ওনার পেটে বুকের বাঁদিকে চোট লাগার হিস্ট্রি ছিল, কিন্তু তিনি সুস্থই ছিলেন। তারপরে অসুস্থ বোধ করে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এমার্জেন্সিতে এক্সামিনেশন করে আমরা বুঝতে পারি যে ওনার বাঁদিকে চোট লাগার দরুন হয়তো স্প্লিন রাপচার করেছে, যে কারণে উনি ফ্যাকাশে লুকিং, ওনার ব্লাড প্রেশার মোটামুটি ভীষণই কম ছিল, পালস রেট ভীষণ বেড়ে গেছিলো, আর উনি ভীষণ অ্যানিমিক। ইনভেস্টিগেশন যেমন আল্ট্রাসোনোগ্রাফিক, সিটি স্ক্যান, এগুলোতে আমরা জানতে পারি যে ওনার বাঁদিকের রিব ভেঙে যাওয়ার জন্য ওনার স্প্লিনটা রাপচার করে এবং পেটে ফ্রি ফ্লুইড রয়েছে। এই এমত অবস্থায় ইমিডিয়েটলি অপারেশনের দরকার পড়ে, সেই কারণে আমরা বাকি যে ইনভেস্টিগেশন করাই তাতে আমরা বুঝতে পারি ওনার হিমোগ্লোবিন লেভেল 6, ইকোকার্ডিওগ্রাফিতে হার্টে একটা বড় ফুটো পাই। এই করোনা আবহাওয়ায় কোভিড টেস্ট ছাড়া অপারেশন করা ভীষণ ঝুঁকিপূর্ণ, তা সত্ত্বেও আমরা ওনাকে 2 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন করার পরে এমার্জেন্সি বেসিসে ওটিতে নিয়ে গিয়ে আমরা স্প্লিনেকটমি করতে সমর্থ হই। এমনিতে অপারেশন সাকসেসফুলি হয়েছিল, পেশেন্ট পোস্ট অপারেটিভ পিরিয়ডেও তেমন কোনো অসুবিধা দেখা দেয়নি। তো আজ 12 দিনের মাথায় ওনাকে ওনার স্টিচ অফ করে আমরা ওনাকে সুস্থ মতো বাড়ি ফেরার বন্দোবস্ত করছি।